কৃষকবন্ধু আমাদের ফসলের কঠিন তিনটি পোকা বিশেষ করে সবজি বর্গীয় ফসলে যেমন লঙ্কা টমেটো ভেন্ডি শসা ইত্যাদি ফসলে যে তিনটে কঠিন পোকা হয় তা হলো থ্রিপস অর্থাৎ চুলচুলে বা চিরুনি পোকা মাইট অর্থাৎ মাকড় আরেকটি হলো ফল ছিদ্রকারী কাণ্ড ছিদ্রকারী বা পাতা ছিদ্রকারী ল্যাদা পোকা কৃষক বন্ধু এই পোকাগুলি আক্রমণের জন্য ফসলের প্রচুর ক্ষতি হয় আর এদের প্রকোপ যদি বেড়ে যায় তা দমন করা সম্ভব হয় না আর এই পোকা দমনের জন্য আমাদের বিভিন্ন নামি দামি কীটনাশক ব্যবহার করতে হয় বারে বারে কিন্তু কৃষক বন্ধু আজকে আমি আলোচনা করব এমন একটি কীটনাশক যা আপনাদের ফসলের সমস্ত ধরনের ল্যাদা পোকা এবং থ্রিপস বা মাকড় একই সাথে নিয়ন্ত্রণ করবে ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই এই মুহূর্তে যে বন্ধুরা ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বন্ধু আমি এখানে যে কীটনাশকের কথা বলছি তা হলো সিকজেন্টা কোম্পানির ভরিয়াম টার্গো এটি একটি কন্ট্যাক্ট সিস্টেমিক টানসেলিমিনার বড স্পেকট্রাম এবং স্টোমাক অ্যাকশান গুণসম্পন্ন কীটনাশক বন্ধু এই কীটনাশক কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুইভাবেই কাজ করে অর্থাৎ ফসলে কীটনাশক স্প্রে করার পর ফসলে থাকা কীট যখন এই কীটনাশকের সংস্পর্শে আসে তখনই মারা যায় আবার এই কীটনাশক সিস্টেমিকভাবে কাজ করে অর্থাৎ ফসলে কীটনাশক স্প্রে করার পর গাছের পত্তরন্দের মধ্যে দিয়ে এই কীটনাশক গাছের সমস্ত শাখা পোশাখায় ছড়িয়ে পড়ে এবং কীট যখন ওই ফসলের পাতা ডাল বা ফল চিবিয়ে খেতে চেষ্টা করে ওই সময় ওই কীটনাশক কীটের পেটে গিয়ে কিটকে মেরে দেয় কৃষকবন্ধু এই কীটনাশকের স্টান্টেমিনার গুণ থাকার জন্য এই কীটনাশক পাতার উপরই ভাগ থেকে নিচের দিকে গিয়ে নিচে লুকিয়ে থাকা কিটকে দমন করে এবং সিজেন্টা কোম্পানির ভলিউম টার্গো যেহেতু একটি বড এক্সপেক্টন কীটনাশক সেই ক্ষেত্রে এই কীটনাশক একই সাথে অনেক কীট নিয়ন্ত্রণ করে আর এই কীটনাশকের স্টোমাক অ্যাকশন গুণ থাকার জন্য আমরা যখন কোনো ফসলে কীটনাশক স্প্রে করি এবং কীট যখন ওই ফসলের পাতা বা ফল খেতে থাকে তখন ওই কীটনাশক কীটের পেটে গিয়ে তার মুখ্য নার্ভাস সিস্টেমকে অচল করে দেয় এবং কীট খাওয়া বন্ধ করে দেয় এবং মারা যায় কৃষক বন্ধু ভলিউম টার্গোর মধ্যে দুটি রাসায়নিক আছে একটি হল ক্লোরান টার্নিলি পোল চার দশমিক তিন শতাংশ আরেকটি হলো অ্যাবামিক্টিন এক দশমিক সাত শতাংশ ইসি কৃষক বন্ধু আপনারা ক্লোরান টার্নিলি পোল এফএমসির কোরাজিনেতে পেয়ে যাবেন আর আপনারা খুব ভালোভাবেই জানেন কোরাজিন সমস্ত ফল ছিদ্রকারী কাণ্ড ছিদ্রকারী এবং পাতা ছিদ্রকারী পোকাকে নিয়ন্ত্রণ করে আর এবামিকটিং রাসায়নিকটি আপনারা ক্রিস্টাল কোম্পানির আবাসিন মধ্যে পেয়ে যাবেন আর এই অ্যাবামিক্টিন বা অ্যাবাসিন থ্রিপস ও মাকড় সব সবথেকে ভালো কীটনাশক তাহলে বুঝতে পারছেন কোরাজিন এবং আবাসিনের দুইটি রাসায়নিক মিলে তৈরি হয়েছে ভলিয়াম টার্গো এই ভলিয়াম টার্গো আপনাদের ফসলের সমস্ত রকমের ল্যাদা পোকা ফল ছিদ্রকারী ল্যাদা পোকা কাণ্ড ছিদ্রকারী লেদা পোকা এবং পাতা ছিদ্রকারী ল্যাদা পোকা এছাড়াও বিভিন্ন ধরনের সাকিম পেস্ট অর্থাৎ মাইট বা থ্রিপস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে থাকে বন্ধু এই ভলিয়াম টার্গো সব ধরনেরই ফসলই ব্যবহার করা যায় যেমন রবি খারিফ ফসল সবজিবর্গীয় সমস্ত ফসলে ব্যবহার করা যায় এবং ফলবর্গীয় সমস্ত ফসলের ব্যবহার করা যায় আর যদি এর মাত্রার কথা বলি তাহলে পনেরো লিটার জলের ক্ষেত্রে পনেরো এম এল কৃষক এই ছিল কাণ্ড ফল ও পাতা ছিদ্রকারী লেদা পোকা এবং থ্রিপ ও মাকড় দমন ব্যবস্থা এবং ভলিউম টার্গো সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা এই ধরনের নতুন নতুন ভিডিও যাতে আপনাদের দিতে পারি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ